প্রফেশনাল বাস্কেটবল আমাদের কাছে আছে এটা হলো থাইল্যান্ডের স্পোর্টিং আচ্ছা এটা প্রফেশনালদের জন্য না হ্যাঁ যারা সেনাবাহিনী ইউজ করে বেশি এটা ওকে এটা কম্পিটিশনের জন্য এটা অনেক ভালো কোয়ালিটি বল এটা হলো ইন্টারন্যাশনাল বাস্কেটবল আচ্ছা এটা হচ্ছে আপনার এইচআরএস এর না এইচআরএস এর কালার হবে আর কোনো হ্যাঁ সব অনেকগুলি কালার আছে আচ্ছা অনেকগুলি কালার অনেকগুলো কালার হয়ে যাবে তারপরে ইন্ডিভিজুয়াল কেউ যদি শুধু বাস্কেট রিং নিতে চান রিং নিতে পারেন এটা হলো লোকাল আচ্ছা এই রিংটা দাম হলো 500 টাকা এটা বাস্কেট সেট না হুম এটা স্টেন স্টেন করে রাখা যায় ওই বারান্দায় বা ওই ড্রয়িং রুমের পাশে বা ওই হল রুমের পাশে রাখলেন এটা স্টেন দিয়ে এখানে বালি বা পানি দিলে বাড়ি হয়ে গেল স্টেনে উঠাইলেন 5.5-6 ফিটের মতো আছে এক সাইডে তো বড় থাকবে না হ্যাঁ সব বইটার সাথে বড় আছে এই যে দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখানে প্যাকেজ ওকে ওকে এটা এক সাইডে বাস্কেট এক সাইডে ডার্ট আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি রিগাল স্পোর্টসে আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম পাইকারি দামে বাস্কেটবল নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাস্কেটবল আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে হচ্ছে সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ভালো আছি ভাই শুরুতে আপনার শপের লোকেশনটা বলে দিবেন হ্যাঁ আমাদের লোকেশনটা হলো গুলিস্তানের পাশে মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম আমাদের দোকানের হোল্ডিং নম্বর হলো 31 দোকানের নাম হলো রিগাল স্পোর্টস আচ্ছা ডেসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে তাদের নাম্বার অ্যাড্রেসও থাকবে আপনারা দেখে চলে আসতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আচ্ছা সেলিম ভাই তো আজকে আমাদের ভিউয়ার্সদের কী কী বাস্কেটবল দেখাবেন আজকে আমরা বাচ্চাদের বড়দের সব ধরনের বাস্কেটবল দেখাবো বাস্কেটবলের ওই স্ট্যান্ড সহ আছে বাস্কেটবলের নে ই আছে রিং আছে নেট আছে সব কিছুই আছে এখন দেখাবো বাচ্চাদের ছোটো বাচ্চাদের বাস্কেটবল আচ্ছা ছোটো বাচ্চাদের বাস্কেটবল এই যে ছোটোদের না হ্যাঁ এই ছোটোদের বাস্কেটবল সাধারণত এই স্ট্যান্ডে থাকে এই স্ট্যান্ডটা এরকম হবে স্ট্যান্ডটা এরকম হবে এটা ইয়ে করে ড্রিল করে দেওয়ালে লাগাতে পারবে অথবা গ্রিলেও লাগাতে পারবে আচ্ছা যেমন আপনার এই যে বলটা এখানে এটা দেখো আছে এখানে বলটার এইখানে বলটা পরে এই রিংয়ের মধ্যে ঢুকবে এটা গ্রিলে নিতে পারে প্লাস এই যে দেখাচ্ছে কীভাবে বাচ্চারা খেলতেছে ঠিক আছে এই একটা সাইজ আছে বাচ্চাদের আচ্ছা বলটার প্রাইস কত এই এটা এটা পড়বে আপনার এটা দাম পড়বে আপনার হলো 1000 টাকা 1000 টাকা বলসহ হলো 1300 টাকা আচ্ছা বলের প্রাইস কত বলের প্রাইস 300 টাকা আচ্ছা এটা হচ্ছে 300 টাকা আর যদি দুইটা একসাথে নিতে চান তাহলে 1300 টাকা পড়বে ওকে তাহলে এটা তারপরে উঠছে যে আরেকটু বড় বাচ্চা নিলে বড় বাচ্চাদের জন্য এইটা আচ্ছা এটা এটার জন্য লাগবে এই বলটা আচ্ছা এই সাইজটার জন্য ওকে দেখতে পাচ্ছেন বলটা কালার হবে আর কোনো হ্যাঁ সব অনেকগুলি কালার আছে আচ্ছা অনেকগুলি কালার অনেকগুলো কালার হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে আপনার এইচআরএস এর না এইচআরএস এর বিভিন্ন নামের আছে বিভিন্ন নামের আছে এটার সাথে এই এই বোর্ডের জন্য এটা একটু বড় বড় বাচ্চাদের মিডিয়াম সাইজের বাচ্চাদের জন্য এই বোর্ডটা নিতে পারেন এই বোর্ডটা পড়বে আপনার হলো 1500 টাকা ওকে আর আমাদের ভিডিও দেখে আসলে তো কিছু ডিসকাউন্ট থাকবে জি জি কিছু ডিসকাউন্ট থাকবে ওকে ওকে আর বলটার প্রাইস কত বলটার প্রাইস পড়বে হলো 400 টাকা আচ্ছা মোটামুটি ভালো হবে তো না হুম অনেক ভালো 400 টাকা ওকে কালার আছে আর এটা হলো যারা অনেক বড় বাচ্চারা খেলে অনেক বড় বাচ্চারা বাসায় অনেকে বড়রাও খেলে ওই গ্রিলে ইয়ে করে ড্রিল করে সেট করে নেয় বাসায় খেলা যাবে বারান্দায় বড় রুম থাকে হল রুম থাকে ওখানে ইউজ করে লাগানো যায় ওকে এটাই বড় বল দিয়ে খেলা যায় এই ধরনের বড় বলগুলো থাকে বড় বল দিয়ে খেলা যাবে বড়দের জন্য জাস্ট বড়রা খেলতে পারে আচ্ছা এটা বড়দের জন্য হ্যাঁ বড়দের জন্য ওকে এগুলোর প্রাইস কি রকম এগুলো পড়বে আপনার হলো 4000 টাকা আচ্ছা ভালো হবে তো না হ্যাঁ আচ্ছা আর এগুলোর সাথে যে ধরনের যে বিভিন্ন ধরনের বল আছে ওগুলোর জন্য এই বড়টা নিতে পারেন এই বলটার দাম হলো 1200 টাকা এই বলটার দাম হলো 600 টাকা ওকে এই বোর্ডের জন্য এই ধরনের বল লাগবে বড় বল বড় সাইজের বোর্ড 7 নম্বর 5 নম্বর আচ্ছা আচ্ছা এগুলোর সাথে কিন্তু এই বড় বোর্ডটা আচ্ছা টোটাল কত হবে আপনার যদি বল সহ নেয় বল সহ এটা নিলে আপনার হলো 4000 টাকা এটা নিলে হলো 1200 টাকা 5200 টাকা তা আপনাদের এর বললে আপনাদের রেফারেন্স দিলে তার জন্য একটু ডিফারেন্স আছে ডিসকাউন্ট আছে আচ্ছা আর বক্সের প্রাইস কত বলছিলেন বক্সের প্রাইস 4000 টাকা ঠিক আছে তারপর কোনটা দেখবো তারপরে আসবেন গেল তারপরে ইন্ডিভিজুয়াল কেউ যদি রিং নিতে চায় ও এখানে আরেকটা ব্যাপার আছে বাস্কেটবল যেটা প্রফেশনাল বাস্কেটবল আমাদের কাছে আছে এটা হলো থাইল্যান্ডের স্পোর্টিং আচ্ছা এটা প্রফেশনালদের জন্য না হ্যাঁ যারা সেনাবাহিনী ইউজ করে বেশি এটা ওকে এটা কম্পিটিশনের জন্য এটা অনেক ভালো কোয়ালিটির বল স্পোর্টিং বল হলো
প্ল্যাটিনিয়াম এটা খুব নাম করা বাস্কেটবল আচ্ছা এটা চাইনা অনেক এটা হলো ইন্টারন্যাশনাল বাস্কেটবল আচ্ছা এটা ইন্টারন্যাশনাল বাস্কেটবল প্ল্যাটিনিয়াম স্পোল্ডিং এর স্পোল্ডিং এর ব্র্যান্ড হলো স্পোল্ডিং নাম হলো প্ল্যাটিনিয়াম আচ্ছা এটা তো প্রফেশনালরা খেলে না এগুলোর প্রাইস কি এটা পড়বে হলো আপনার 3500 টাকা 3500 টাকা শুধু বলটার দাম 3500 টাকা ওকে শুধু বলটার দাম হচ্ছে 3500 টাকা থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড ঠিক আছে তারপর তারপরে ইন্ডিভিজুয়াল কেউ যদি শুধু বাস্কেট রিং নিতে চান রিং নিতে পারেন এটা হলো লোকাল আচ্ছা রিংটা দাম হলো 500 টাকা 500 টাকা মানে বলটন রাখার জন্য ওই তো এখানে লাগবে বল এখানে এইভাবে সেট করবে দেওয়ালের সাথে সেট করবে বল পড়বে এখানে নেট ঝুলানো থাকবে এটার জন্য যে নেটটাই নেট নেট দাম হলো মাত্র 200 টাকা ওকে আর রিংটার দাম 500 টাকা আচ্ছা রিংটার দাম পড়বে 500 টাকা আর যারা ভালো কোয়ালিটির নিতে চান ভালো কোয়ালিটি চানার রিং এই রিংটা হবে চানার ভালো কোয়ালিটির না হ্যাঁ এটা অনেক উন্নত মানের রিং চানার আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত হবে যেভাবে সেট হবে তাহলে এটা বড়দের জন্য যারা বড় বাস্কেট খেলে সবসময় খেলে তাদের জন্য এই বাস্কেট রিং এই রিংটার দাম পড়বে 2500 টাকা 2500 টাকা এটা তো একটু ভালো মানের না হ্যাঁ সবচেয়ে ভালো চানার ওকে যারা এই নেট এই রিংটা যারা ইউজ করে তারা এই উন্নত মানের এই প্রফেশনাল এই নেট ইউজ করে আচ্ছা এটা হচ্ছে নেট না হ্যাঁ নেট এটা এক একটা নেট হলো এটা এক একটা নেট হবে পড়বে আপনার 300 টাকা পার পিস 300 টাকা বিভিন্ন কালার হয় না বিভিন্ন কালার হয় আচ্ছা আচ্ছা পড়বে মাত্র 300 টাকা ঠিক আছে তারপরে আরেকটা প্যাকেজ দেখাচ্ছি আপনাকে এটা হলো বাস্কেট সেট এটা বাস্কেট সেট না এটা স্টেন স্টেন করে রাখা যায় আপনি ফ্লোরে রাখবেন এই যে আচ্ছা এরকম সিস্টেম না হ্যাঁ ভিতরে এটা থাকবে এটা ভিতরে পানি বা বালি দিলে এটা ভারী হয়ে যাবে পরে স্ট্যান্ডটা উঠিয়ে দেবে যেটুকু দরকার আচ্ছা মোটামুটি যে লো যে কোনো জায়গায় 6 ফিট খেলা যাবে প্রায় 6 ফিটের মতো হ্যাঁ এখানে ওই বারান্দায় বা ওই ড্রয়িং রুমের পাশে বা ওই হল রুমের পাশে রাখলেন এটা স্ট্যান্ড দিয়ে এখানে বালি বা পানি দিলে ভারী হয়ে গেল স্ট্যান্ডে উঠাইলেন 5.5-6 ফিটের মতো আছে তারপরে বোর্ড দেওয়া আছে বল দেওয়া আছে অল সব কিছু আছে এক সাইডে তো বলও থাকবে না হ্যাঁ সব বইটার সাথে বলও আছে এই যে দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখানে প্যাকেজ এটা এক সাইডে বাস্কেট এক সাইডে ডার্ট ডার্ট গেম এটা সাথে ডার্টও থাকবে না ডার্টও থাকবে এই যে দেখাচ্ছে বাস্কেটটা এখানে আছে ডার্ট এটা এক সাইডে বাস্কেট অপর সাইডে ডার্ট আচ্ছা পুরো ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এটা আচ্ছা তো এগুলোর প্রাইস কি রকম হয় এটা দাম পড়বে আপনার 3200 টাকা 3200 টাকা আপনারা 3200 টাকায় কিন্তু সব আইটেম পেয়ে যাচ্ছেন সাথে একটা ডার্টও থাকবে না হ্যাঁ এটা তো কোনো ইয়ে করতে হবে দেওয়ালও লাগবে না গ্রিলও লাগাইতে হবে না দেওয়ালও লাগাইতে হবে না আপনি জাস্ট ফ্লোরে ফ্লোরে যে কোনো জায়গায় সেট করে খেলতে পারবেন একটু জায়গা লাগবে এটার সাথে স্ট্যান্ড দেওয়া থাকবে সেটার মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় বসে খেলতে পারবেন আচ্ছা তো এই মোটামুটি কালেকশন আজকের জি আচ্ছা আজকে আমরা যে আইটেমগুলো দেখালাম আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা আপনার বল যদি অন্য কোনো কালার লাগে আপনারা ছবি পাঠালে তারা সেটা দিতে পারবে আপনারা চাইলে যেখানে যখন চাইবেন যেই জিনিস চাইবেন আপনার ইউটিউবে অথবা হোয়াটসঅ্যাপে আপনি দেখতে চাইবেন আমরা দেখাবো আপনাদের পছন্দ করবে যেটা পছন্দ করবেন সেটাই আমরা আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্লেস করব পাঠিয়ে দেবো আর যদি কেউ হোলসেলে নিতে চায় হ্যাঁ তাদের জন্য হোলসেল রেট আছে হোলসেল রেট একটু ডিসকাউন্ট হবে আমি যে দামগুলো বলছি তার চেয়ে একটু ডিসকাউন্ট হবে যেহেতু যদি আমরা হোলসেল নিতে পারি আপনাদের যদি হোলসেল নিতে হয় তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে হোলসেল প্রাইস দেবো আচ্ছা ঠিক আছে আর আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকেন জি আচ্ছা আর যারা ঢাকায় থাকেন তারা যারা সরাসরি আসবেন তারা তো দেখে পছন্দ করে নিতে পারতেছেন আপনাদের ভিডিওর কথা বললে আপনাদের ভিডিওর কথা যখন বলবে তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে আচ্ছা অবশ্যই কিন্তু জাহিদ ব্লগস নামটা মেনশন করবেন তাহলে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি আপনার শপের লোকেশনটা বলে শেষ করবেন আমার লোকেশন হলো বলেছি গুলিস্তানের পাশেই মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম দোকান নাম্বার হলো 31 দোকানের নাম হলো রিগাল স্পোর্টস আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল রিগাল স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ